শবে বরাতের আমল কি? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য কি কি আমল করতে হবে? ভাইরা আমার, ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ শবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক না? ঠিক। কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা শবে বরাতে মধ্য শাবান রাতে ভাগ্য নির্ধারণ হয়, অতএব এই রাতে মসজিদে সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্না কাটি, দোয়া, দুরু, জিকির, আজকার বছরের অন্য কোনো রাতে, অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত এবাদত বন্দী করতে দেখা যায়। তো এই রাত্রে এত মানুষ কেন আসে? আল্লাহ আলাম, বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এ রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনো রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটা লেখাই নিতে পারি, তাহলে সারা বছর আমার আর পায় কি, ঠিক না? ঠিক। অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর, শবে কদর, রমজানের শেষ দশকে আছে, সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না। ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়? সূরায়ে দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। কারণ আল্লাহ বলেছেন কোরআশে, এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে, শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতটা কোনটা? কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। দলিল আল্লাহ কোরআনেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, ফরক করা হয়। তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল, যদিও বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা অনেক কিছু তাকদীর ঠিক করে রেখেছেন, সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে। যাই হোক, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয়, যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে, আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে? নাম্বার এক, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে, তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। আপনারা বলতে পারেন হুজুর, ঈমান আনলে তাকওয়া অনুযায়ী চললে আল্লাহর আদেশ মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয়, তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন? বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন? কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন? এটা হয়তো আপনি বলবেন। এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া, সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন। একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন, অনেক টাকা পয়সা দিলেন, অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না। সে টাকা পয়সা বহন করলো ঠিক, কিন্তু সুখ এবং সমৃদ্ধি, মানসিক যে প্রশান্তি, এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে, আছে না নাই? টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে সুখ শান্তি, এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে, কখনো ইঞ্জেকশন দিয়ে আত্মহত্যা করে, কখনো ফাঁসির দড়িতে ঝুলে পড়ে, এই সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না, শান্তি থাকে। শান্তির মালিক আল্লাহ তাআলা, তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন, বরকত দিয়ে থাকেন। প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান, আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে, অনেকগুলো সম্পদ দিয়ে দিলে, বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে, অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, কারুনকে অনেক সম্পদ দিয়েছেন,
নমরোদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন, কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে। এই সমাজে বহু মানুষ আছে, অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে, কিন্তু মানসিক প্রশান্তি নাই, আল্লাহ তাআলা তাকে কল্যাণ। আবার অনেক গরিব মানুষ আছে, আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রেখেছেন। এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ, অথচ সম্পদ নাই। এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে। একবার বলে এক রাজা, তিনি রাস্তা বের হয়েছেন, বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য। তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে, তার গায়ে ছালার একটা চট আছে। তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাক টেনে ঘুমায়, পাশ দিয়ে ট্রাক যায়, বাস যায়, কোনো তার বিহিত নাই, ঘুম আর ঘুম, শান্তি আর শান্তি। তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে, তারপরও এত আরামের ঘুম। ঘুমটা যদি আরামের হয়, লোকটার মনে শান্তি আছে, এটা বুঝাই যায়। লোকটা ঘুম থেকে উঠার পর বললেন, ভাই আপনার মনে কোনো অশান্তি আছে? কয় না, কোনো অশান্তি নাই, রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে দিয়েছে, কোনো টেনশন বলতে কিচ্ছু নাই আমার। বলে যে ভাই, তাহলে আপনার এই যে গায়ে যে চটটা আছে, এটা আমাকে দিয়ে দেন, বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেব, আমার কোনো শান্তি পাইতেছি না ভাই, ঘুম আসে না, ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না, আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে, মানুষ দেখে যে আমি অনেক সুখে আছি, আসলে সুখ জিনিসটা আমাকে আল্লাহ তাআলা দেন নাই, কিছু ভোগ করি, বাট সে ভোগে আমাকে তৃপ্তি দিতে পারে না। তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে দিছে, বিনিময়ে ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে। টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলা চিন্তায়, কি করবে, কোথায় রাখবে, কে নিয়ে যায়, কে না নিয়ে যায়, কে ডাকাতি করে, এই টেনশনে এবার এর ঘুম হারাম হয়ে গেছে। এবার সে ওই লোকরে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে, পায়া বলে ভাই এই নেন তোমার টাকা, তার টাকা ছুড়ে মেরে দিয়ে বলছে, ভাই এই নেন আপনার টাকা, আল্লাহর হস্তে আমার সেই চটটা ফেরত দেন, আপনার এই টাকা আমার ঘুম এবার হারাম করে দিস। ভাইরা আমার, কথা কিন্তু বাস্তব, আল্লাহ তাআলা যাকে শান্তি দিবেন না, সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না, শান্তি কিন্তু আল্লাহর আনুগত্যে আছে। অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান, টাকা চান না কল্যাণ চান, কল্যাণ চান, সুখ চান না পয়সা চান, যদি সুখ এবং কল্যাণ চান, প্রথম কাজ হলো ঈমান এবং তাকওয়া লালন করতে হবে। মুত্তাকীরা কষ্টের মধ্যেও হাসে, দুঃখের মধ্যেও হাসে। নমরুদ প্রাসাদে থেকেও শান্তি পায়নি, ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন। অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান, আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তাআলা, সুখটা লেখক আল্লাহ তাআলা যদি চান, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। ভাইরা আমার, আমরা যারা এক রাতে ইবাদত বন্দী করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই, তাদের এক্সাম্পলটা কি যারা জানেন, তাদের এক্সাম্পল, তাদের উপমা হলো একজনের চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না, কোনো কাজে তিনি ছিলেন না, এরকম একজন কর্মী আছে। সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় তাকবীর দিতে দিতে স্লোগান দিতে দিতে আয়সা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে, এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে। আরেকজন, সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে, খাটাখাটনি করছে, অনেক পরিশ্রম করছে। এই দুজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন, এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয়, অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয়, বা নিজের কাছে রাখে, আপন বানায়, কারে বানাবে, প্রথমটারে না দ্বিতীয়টারে? যে আমার ক্যাম্পাস করেছে, যে আমার সারা বছর কাজ করেছে তাকে, নাকি যে জিতার পরে আয়সা একদিনের জন্য আয়সা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে, সারা বছরের টাকে না? আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না, আল্লাহর কোনো কথা মানবেন না, এক রাতে এসে মসজিদে কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন, কিভাবে আশা করেন আপনি? কথা ঠিক না মি? ঠিক। অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয়, আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন, এটার জন্য এক রাত নয়, সারা বছর আল্লাহর আনুগত্য করার, আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার দুই, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া, কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকি আও ইউনসালাউ ফি আসারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেয়, রিজিকে বরকত হোক, কল্যাণ হোক,
তার হায়াত এবং জীবনে বরকত হোক, এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়, ভাই বেরাদার, আপনার বোন ভাতিজা, আপনার ফুফু, আপনার চাচা, আপনার মামা খালা, এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন, বাবা মা তো বটেই, এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন, সংযুক্ত রাখেন, সম্পৃক্ত থাকেন, ভালো সম্পর্ক রাখেন, হাই হ্যালো রাখেন, সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান, আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয় সে চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবে ইনশা আল্লাহ। তৃতীয়ত, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন, শুকরিয়া আদায় করতে শিখেন। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো, যে নিয়ামত পাইছো এটাকে আমি আরো বাড়াই দিব। অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে, অন্যকে কি দিয়েছে এটা নয়, আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে বলেন, আল্লাহ অনেকে তো এটাও পাও না, পায় নাই, আমি যেটা পেয়েছি, অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা। এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আরো বৃদ্ধি হওয়া ইনশাআল্লাহ। অতএব অনেক মানুষ আছে নিয়ামত না পাইলে, একটু এদিক সেদিক হলে, একটু কম পাইলে অস্থির হয়ে যায়, নাশকর হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তাআলা নিয়ামত দেন না। বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাশ করে, নাই নাই কিছু হলো না রে, গেল না রে, শেষ হলো রে, কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ভাগ্য রে গালিগালাজ করে, এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে। আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহর প্রশংসা করা, যা পাইছে এটা শুকর আদায় করা। চার নম্বর হলো সাদাকা করা, দান, দানে ধন বাড়ে। আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপ কল আছে না, চাপ কল যখন পানির লেয়ার নিচে নেমে যায়, আপনি জগে করে পানি নিয়ে আসেন, এই পানিটা আনার পর কি করেন আপনি, আপনি কি সেগুলা ঢেলে আরো চাপ দেন, নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক, যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে, তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি, এটা করে কেউ? বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে, এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বইরাও কুলান যায় না, ঠিক না? ঠিক ঠিক একইভাবে যারা অভাবে আছেন, আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে, অভাবী মানুষকে, কল্যাণের পথে একটু একটু দান করেন। আপনি হাজার টাকা আছে 10 টাকা দান করেন, দান যত করবেন আল্লাহ তাআলা তার ধনকে বাড়িয়ে দেয়, সম্পদকে বাড়িয়ে দেয়। আর কৃপণ এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা কড়ি আছে, সে সবসময় ভিখারির মতো, তার টান থাকে, অভাব থাকে, কখনো অভাব দূর হয় না। এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন। এবং নাম্বার 5 এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো, সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা, এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ। কোরআনে কারিমে সূরা দাহরি আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিজের পাপের জন্য ইস্তিগফার করো, মাপ চাও, লাভ হবে কি, ইন্নাহু কানা গাফফারা, এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা, আল্লাহ ক্ষমাশীল। আর এরপরে কথা হলো যে ওয়ায়ুমদিদুলাকুম বিআমওয়ালি ওয়া বানিন, সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন, রিচ করবেন, এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে। সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমারই ত্রুটি, আমারই ভুল, কত ত্রুটি আছে আমি জানি না, হয়তো নিজের ভুলের কথা স্বীকার করবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই। যত ইস্তিগফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাআল্লাহ ভালো কিছু লেখা হবে। এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে, আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয়, তার ভাগ্য খারাপ হয়। এর পাশাপাশি যে ব্যক্তি নিয়ামতের নাশকরি করে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, এরও কপালে ভালো কিছু লেখা হয় না। অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন, আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বিষয়ে আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন, আখিরাতেও সৌভাগ্যবান করুন। অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, আখিরাতে দুঃখী হয়। অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয়, আখিরাতে সুখী হয়। আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই, আখিরাতেও ভালো চাই, আল্লাহর কোনো অভাব আছে? অতএব আল্লাহর কাছে দোয়া করবো দুটার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন। যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান
ধৈর্য ধারণ করবেন, অস্থির হবেন না, কারণ আল্লাহ তাআলা সবসময় পরীক্ষা করেন, এরপরে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতের আমল কি? শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত, শাবানের মধ্য রজনী, চোদ্দই শাবান দিবাগত রাত, এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে শবে বরাত বলে। হাদিসে কোনো শবে বরাত রাত নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো যাই হোক, বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া, হিংসুক ছাড়া, বেদাতে লিপ্ত ছাড়া, যে ব্যক্তি সুন্না মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া, বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য শাবান রাত বা যেটাকে শবে বরাত বলি আমরা, এই হাদিসে যেটাকে মধ্য শাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন, তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে মুক্ত হন, কারোর পিছে লাগালাগি করেন না, অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রু থাকলে মুছে ফেলান, পরিষ্কার হয়ে যান এবং বিদআত থেকে মুক্ত হয়ে যান, সুন্নতকে আঁকড়ে ধরেন, ইনশা আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা কি বুঝাতে পারছি? এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, অন্য রাতেও করে, এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে, সেই বিষয়টা লক্ষ্য করে, এরাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, শবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে, দোয়া করতে হবে, দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে, নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার, যেগুলো সেগুলো একা একাই করতে হবে, যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে। মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক সমস্বরে, এরপরে মসজিদে ঢুকে, এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে? ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া ইবাদত বন্দেগীভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া, অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো শরিয়া শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না। বিধায় এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, শবরাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম, ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান ভিন্ন খাইতে হবে, এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না, এটা মেটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি। আপনার বাবার পাও ভাঙছে, ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন, এটা কি তাকে ভেঙানো হবে না? এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না, এ উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না। বাকি রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন, শিরক থেকে এবং হিংসা থেকে বিদআত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।